সবুজে সবুজে পরিপূর্ণ এ বাংলার মাঠ পদঘাট, প্রকৃতির চাদরে মোড়ানো যেন গ্রামীণ এ জনপদ। গ্রাম হলো আমাদের জীবনের সাথে এক অনাবিল মায়ায় জড়িয়ে, গ্রামের সাথে আমাদের নারীর সম্পর্ক, গ্রামের এ প্রান্ত জুড়ে কেটেছে আমাদের শৈশব। ক্লান্ত দুপুরে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝ থেকে আপনাদের সবাইকে প্রীতিও শুভেচ্ছা জানাচ্ছি। চোখ ও মনের শান্তি জোগাতে ক্যামেরা বন্দি করলাম কিছু অপরূপ দৃশ্য, আসুন সবাই মিলে একসাথে উপভোগ করা যাক। হাটসি গ্রামের পথ ধরে, পথটির দুই পাশে থাকা অসংখ্য খেজুর গাছের সারি পথটিকে দিয়েছে এক অন্যতম সৌন্দর্য। এমন সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছি আর সামনে পড়ল সামিয়া ও মেহনাজ, এরা দুই বোন। আশ্বিনের গরম থেকে কিছুটা স্বস্তি পেতে মাথার চুল ফেলে দিয়েছে। দুইজনের চাউল ভাজা খাওয়ার দৃশ্য দেখে আমারও মনে পড়ছিল ছোটবেলার কথা। এভাবে খুব চাউল ভাজা খেয়েছি, বেশ মজার ছিল সে সময়ের দিনগুলো। নাম কি তোমার? নাম কি? আশ্বিনের আকাশ, কখনো নীলাকাশ আবার কখনো কালো মেঘের ভিড়, হঠাৎ বৃষ্টি চলে আসতে পারে যে কোনো মুহূর্তে, সেই জন্য এই ব্যস্ততা। ধান ক্ষেতের কিছু দৃশ্য সংগ্রহ করার পর আজকের মতো বিদায় নিব। ধান ক্ষেতের রাজ্য থেকে আবারও সবাইকে প্রীতিও শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের মেঠো পথ আর রাস্তার পাশেই পেঁপে গাছের সারি। সবুজের আয়োজন যেন গ্রামীণ জীবনযাত্রার সাথে ১২টি মাসই জড়িয়ে। আমাদের ছোট্ট গ্রাম থেকে আজকের মতো বিদায় জানাচ্ছি। ভালো থাকুন সবাই, দেখা হচ্ছে দ্রুত নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।